আমি তোমাকে অনেক ভালোবাসি। বোঝো, কখনো যদি ছেড়ে চলে যাও তো এই মুহূর্তে যে ভিডিওগুলো আপনারা দেখলেন, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু এখন ফেসবুকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো ফেসবুক খুললেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো একদম পুরো ছেয়ে গেছে। তো যারা বানাতে পারেন তারা তো প্রতিদিনই নতুন নতুন ভিডিও বা নতুন নতুন এই ধরনের স্ট্যাটাস আপলোড করছেন, আর যারা বানাতে পারেন না তারা তো কীভাবে বানাবেন সেটা জানার জন্য এই ভিডিওতে ক্লিক করছেন। তো আপনাদেরকে পুরোপুরি একদম সঠিক পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে শেখাবো যে আপনারা কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করবেন এবং ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করবেন। তো গাইস, এর জন্য আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, কারণ একটা স্টেপও কিন্তু মিস করলে চলবে না। ওকে, তো চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও মেক করার জন্য বা এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশান দুটো আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আমি চেষ্টা করব ভিডিওর ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশান দুটোর লিঙ্ক দিয়ে দেওয়ার, যাতে আপনারা ওখান থেকেই ডাইরেক্টলি অ্যাপ্লিকেশান দুটো ইনস্টল করতে পারেন। তো অ্যাপ্লিকেশান দুটোর নাম হচ্ছে, প্রথম অ্যাপ্লিকেশানটার নাম হলো ইনশট অ্যাপ্লিকেশান এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশানটার নাম হলো পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশান। তো যারা এডিটিং করতে ভালোবাসেন বা ফটো ফটো এডিট করতে ভালোবাসেন তাদের ফোনে কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশান সচরাচর দেখতে পাওয়া যায়। তো যাদের ইনস্টল আছে তাদের তো ইনস্টল করার প্রয়োজন নেই, এবং যাদের নেই তারা অবশ্যই অ্যাপ্লিকেশান দুটো প্লে স্টোর থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশান দুটো ইনস্টল করার পরে সবার প্রথমে আপনারা ইনশট যে অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করে নেবেন। দেন গাইস, অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এই যে তৃতীয় নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আগে বলে রাখি, আপনি যে ফটোগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিও মেক করবেন তো সেই ফটোগুলো কিন্তু আপনারা আগে থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যেমন দেখুন, আমি এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো দিয়ে আমি বানাবো, তো আমি আগে থেকে এগুলোকে গ্যালারিতে সামনে এনে রেখেছি। তো আপনারাও কী করবেন যে আপনি যে সমস্ত ফটোগুলো দিয়ে বানাবেন তো সেই সমস্ত ফটোগুলো কিন্তু এরকম সিলেক্ট করে আগে থেকে রেখে দেবেন, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? তো আপনি কিন্তু কমপক্ষে 15 থেকে 16টা, আরও বেশি হলে ভালো হয় 20টা হলেও ভালো হয়, মোট আপনার এখানে 27টার মতন ফটো লাগবে। তো আপনি চেষ্টা করবেন কম করে 15টার উপরে ফটো আপনার যেন আগে থেকে সিলেক্ট থাকে, ঠিক আছে? তো এরপরে আপনারা কী করবেন, এই যে ফটোগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, যে যে ফটোগুলো আপনার ভালো লাগে তো সেগুলো আপনি সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা ফটো সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনাকে 9টা ফটোই সিলেক্ট করতে হবে। আপনি চাইলেই কিন্তু 8টা বা চাইলেই কিন্তু 10টা ফটো সিলেক্ট করতে পারবেন না, আপনাকে কিন্তু এখানে 9টাই সিলেক্ট করতে হবে। ওকে, দেন গাইস, 9টা ফটো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেআউট, এই লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর আপনারা বিভিন্ন রকমের লেআউট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি সাপোজ ধরুন এখান থেকে প্রথমটাই সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনারা কী করবেন, যে ফটোটা ধরুন আপনার কোনো ফটো একটা সাইডে সরে গেছে, তো আপনি চাইলে এটাকে হাত দিয়ে আপনি সরিয়ে মাঝখানে নিয়ে আসতে পারবেন, বা চাইলে আপনি এটাকে একটু উপরে তুলতে পারবেন, ঠিক আছে? এইটা ধরুন আমি একটু মাঝখানে নিয়ে এলাম। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সমস্ত ফটোগুলো কিন্তু ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? যে যেগুলো আপনার যেখানে দরকার সেগুলো কিন্তু আপনি সরিয়ে নিতে পারবেন। তো দেন গাইস, আপনারা এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশান, তো এই স্যাচুরেশানে ক্লিক করে আপনি এই স্যাচুরেশানটাকে একদম কমিয়ে দেবেন। তো কমিয়ে দিলে কী হবে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আপনারা এই কন্ট্রাক্টে সিলেক্ট করবেন। কন্ট্রাক্ট সিলেক্ট করার পর এখান থেকে কন্ট্রাক্টটা একটু বাড়িয়ে নেবেন, 10 কি 15 করে নেবেন, ঠিক আছে? দেন গাইস, এটাকে আপনারা সেভ করে নেবেন। ওকে, তো এইভাবে আপনারা কী করবেন, আপনি তিনখানা ফটো এইরকম বানাতে হবে, ঠিক আছে? তো আমি একটা ফটো বানিয়ে নিলাম। তো আবার একটা ফটো বানানোর জন্য আপনারা কী করবেন, আবার এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আবার আপনি মিলিয়ে ঝিলিয়ে, মানে আপনি আগে যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো বাদ দিয়ে অন্য একটা ফটো, অন্য 9টা ফটো সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এরকম সিলেক্ট করে নিচ্ছি। তো 9টা ফটো সিলেক্ট হয়ে গেছে, আবার লেআউটে এলাম। তো এবার একটু লেআউটটা পাল্টে নিচ্ছি, সাপোজ ধরুন আমি এই লেআউটটা নিলাম। আবারও চাইলে আপনি কিন্তু আপনার এই যে ফটোগুলোকে সরিয়ে নামিয়ে নিতে পারেন, ঠিক আছে? দেন গাইস, আবার এখানে ক্লিক করলাম, আবার আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে স্যাচুরেশানটাকে কমিয়ে দিলাম। তারপরে দেন গাইস, এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা কী করবেন, তিনখানা ফটো এইভাবে আপনাকে কিন্তু বানাতে হবে, ঠিক আছে? আমি এবার এটাকে সেভ করে নিলাম। তো অলরেডি আমার দুটো বানানো হয়ে গেছে, তো আমি তিনটে আর একটা বানাতে হয় তো সেটা আমি স্কিপ করে যাচ্ছি, কারণ যেহেতু আপনারা শিখে নিয়েছেন যে কীভাবে বানাতে হয়। তো বন্ধুরা, তিনটে ফটো এরকম বানানো হয়ে গেলে আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা কী করবেন, গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। দেন গাইস, আপনারা সার্চ বক্সে লিখবেন remove.bg, ঠিক আছে? remove.bg লিখে সার্চ করার পরে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, রিমুভ ইমেজ অ্যাপ্লিকেশান, ইমেজ ব্যাকগ্রাউন্ড, তো এখানে ক্লিক করবেন। দেন গাইস,
এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপরে যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডের সামনে রাখতে চাইছেন, ঠিক আছে, মানে যেটা আপনার কালারিং থাকবে, তো সেই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম, দেন গাইস এখান থেকে ডানে ক্লিক করলাম। এরপরে দেখবেন অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, দেখুন এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখুন রিমুভ হয়ে গেল। তো এরপর থেকে আপনারা এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করবেন, এই ডাউনলোড এইচডিতে ক্লিক করতে পারেন, তো এর জন্য আপনাকে অনেকটা সাইন ইন ফাইন ইন করতে হবে। তো আমি বলবো এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোডে ক্লিক করুন, দেখবেন এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আপনি কী করবেন, ওই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা সেটা আপনারা ওপেন করবেন। দেন গাইস ওপেন করার পরে সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে, আপনি এই যে নিউ টেক্সট, তো এটাকে আপনাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য সিম্পলি আপনি এই যে নিউ টেক্সটের উপরে ক্লিক থাকবে, এরপরে এই যে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। দেন গাইস আপনারা এই যে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পরে ইমেজ সাইজ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো এইটা যেমন আছে তেমন থাকবে, এবং হাইটটা আপনারা কী করবেন এটাকে আপনি 38-40 এইটা সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পর আপনি ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে তিনটে ফটো যে সিলেক্ট করেছিলেন, মানে তৈরি করেছিলেন, তো এখান থেকে প্রথম যে ছবিটা সেটাকে আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে রাইটে ক্লিক করবেন। দেন গাইস এটাকে আপনি একটু ছোট বড় করে নেবেন, ঠিক আছে। এটাকে আপনি একটু সাইজ সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি বসাচ্ছি এইভাবে আপনারা বসিয়ে নেবেন, ঠিক আছে। প্রথমটা আমি বসালাম, দেন গাইস আবার আপনি প্লাসে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে সিলেক্ট করবেন, এরপরে আপনি দ্বিতীয় ফটোটাকে সিলেক্ট করে নেবেন, ওকে। তারপরে আবারও আমি যেভাবে অ্যাডজাস্টমেন্ট করছি সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন গাইস অ্যাডজাস্টমেন্ট করা হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করে এখানে আল্ট্রা সিলেক্ট করে দেবেন, যাতে পিকচার কোয়ালিটিটা একটু বেটার হয়। দেন গাইস এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটাও একটি ফ্রি অ্যাপ্লিকেশান, তার জন্য অ্যাড আসতে পারে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন। তো আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে আপনি এখানে কিন্তু আপনার প্রথম কাজ শেষ, দ্বিতীয় কাজ করার জন্য আপনি আবারও অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। দেন গাইস এখান থেকে এই যে নিউ টেক্সট এটাকে ক্লিক ডিলিট করে দেবেন। এরপরে আপনি এই প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম যে গ্যালারি এখানে সিলেক্ট করার পরে আপনি যে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা মানে আপনি রিমুভ করেছিলেন ওই ওয়েবসাইটটিকে সেটা আপনি এখান থেকে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে আপনি এটাকে এক সাইডে এভাবে বসাবেন, ঠিক আছে। বসানোর পরে আপনারা কী করবেন, এই যে তৃতীয় নম্বর যে সরি মিডিলে যে অপশানটা রয়েছে, তৃতীয় নম্বর যে অপশানটা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে একটা অপশান রয়েছে, স্ট্রোকে ক্লিক করবেন। দেন গাইস এটাকে এনেবল করবেন। এনেবল করার পরে আপনারা হয়তো এটা ব্ল্যাক থাকতে পারে, তো আপনারা এটাকে হোয়াইট নিয়ে নেবেন, ঠিক আছে। হোয়াইট নেওয়ার পরে এটাকে একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে নেবেন, এই যে এইভাবে একটু বাড়িয়ে নেবেন। দেন গাইস এটাকে রাইটে ক্লিক করবেন, তারপরে আবার একটু স্লাইড করে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে শ্যাডো, তো এই শ্যাডোটা ক্লিক করবেন। শ্যাডোটাও কিন্তু আপনারা এই হোয়াইট সিলেক্ট করে নেবেন, চাইলে শ্যাডোটা একটু বাড়াতে পারেন। দেন গাইস এটাকে আবারও রাইট ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে এই ধরনের একটা যে ফ্লাওয়ার যে মাথায় থাকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে ফটোটা আপনারা কোথায় পাবেন, তো এটা কিন্তু আপনারা ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকেও আপনারা কী করবেন, অ্যাডজাস্ট করে আপনি মাথায় বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে মাথায় বসাচ্ছি, তো এইভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পছন্দ মতন এইভাবে বসিয়ে নিলাম। দেন গাইস আপনারা এই অপশানটায় ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই যে ট্রান্সপারেন্স এইখানে ক্লিক করে দেবেন। দেন গাইস এটাকে আপনারা আবার সেভ করে দেবেন, ঠিক আছে। এই যে ডিফল্টে গিয়ে আল্ট্রাতে সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেন গাইস ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। তো এরপরে আপনাদের এখানে কাজ শেষ। দেন গাইস আপনারা আবারও ইনসর্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন, ওকে। তো ইনসর্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এবারে আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিডিও। তো এই ভিডিওতে আপনারা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যদি আপনি আগে না ওপেন করে থাকেন এই ইনসর্ট অ্যাপ্লিকেশান, তো
তাহলে আপনাদের কোনো অপশান আসবে না। যদি আপনি আগে অন্যান্য কোনো ফটো বা ভিডিও এডিট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে নিউ নামে একটা অপশান আসবে, তো এখান থেকে আপনারা নিউ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে সিলেক্ট করবেন। ব্ল্যাঙ্কে সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে সবার প্রথমে আপনি এই যে ভিডিওটা কত সেকেন্ডের বা কত মিনিটের বানাতে চাইছেন, তো এর জন্য আপনারা এই যে নিচের যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন তো এটাকে আপনারা বাড়িয়ে নেবেন। তো আমি সাপোজ ধরুন এখান থেকে রেখে দিলাম 15, ঠিক আছে, মানে 15 সেকেন্ডের জন্য আমি এটাকে বানাবো। তো দেন গাইস এখান থেকে আপনারা এরপরে কী করবেন, যেটাকে বাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি 16 সেকেন্ডের মতো নিয়েছি। তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে যে পিপ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই পিপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে তিনটে ফটো দিয়ে আপনি একটা ফটো বানিয়েছিলেন পিক্সেল ল্যাবে, তো সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ফটোটা এরকম লম্বা রয়েছে, তো এটাকে আপনি বড় করবেন, ঠিক আছে, এইভাবে বড় করবেন। বড় করার পর আপনি এটাকে প্রথম অপশান মানে প্রথম যে দিকটা রয়েছে একদম সেটাকে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ওকে, বসানোর পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এখানে আপনারা ক্লিক করবেন। দেন গাইস ক্লিক করার পরে আপনি এটাকে বাড়িয়ে নেবেন একদম যত লাস্ট অবধি আপনি বাড়িয়ে নেবেন, ঠিক আছে। বাড়ানোর পর আপনারা কী করবেন, ফটোটাকে আপনি ধরে এইভাবে উপরে তুলবেন, ঠিক আছে। উপরে তোলার পরে দেখতে পাচ্ছেন একদম যে লাস্ট মোমেন্টটা মানে লাস্টের দিকটা সেটা আপনি এইভাবে বসিয়ে নেবেন। বসানোর পরে দেখুন যেটা এই যে একটা ইফেক্ট আছে যেটা ফটোটা উঠতে থাকে উপরের দিকে, সেই ইফেক্টটা চলে এসেছে আমাদের। ওকে, তো দেন গাইস এবারে আপনারা এখান থেকে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পরে আপনাদেরকে এবারে আবারও এইখান থেকে এই যে পিপ, এই পিপে ক্লিক করতে হবে। পিপে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবারও এই যে পিপে এই সাইডে সবুজ অপশানটা সরি নীল অপশানটা ক্লিক করবেন। দেন গাইস এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ফটোটা আপনি পিক্সেল ল্যাবে এডিট করেছিলেন এই যে ফটোটা, এই ফটোটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, তো নিয়ে আসার পরে এটা আপনি কতটা সাইজ রাখতে চাইছেন সেই সাইজ অনুযায়ী আপনি রেখে দেবেন। তো সাপোজ আমি এই সাইজটাই রাখলাম। ওকে, তো আরেকটু বাড়িয়ে নিচ্ছি। দেন গাইস এই যে বাড়িয়ে নিলাম, এখানে কিন্তু বসিয়ে দিলাম। তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে এই যে লেন্থটা, এই যে ফটোর যে লেন্থটা এটাকেও কিন্তু আপনাকে বাড়িয়ে নিতে হবে। ওকে, লাস্ট মাথা অবধি আমি বাড়িয়ে নিলাম। দেন গাইস এরপর আমাদেরকে যেটা অ্যাড করতে হবে, এই অ্যাড করার জন্য আপনারা আবারও পিপে ক্লিক করবেন। পিপে ক্লিক করার পরে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটাও কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলেই কিন্তু ওখান থেকেই ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আপনারা ইনস্টল করতে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এটাকে আপনারা ঠিক এইভাবে বসিয়ে নেবেন। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু থাকবে এই যে ফটোটার কিন্তু পিছনে, ঠিক আছে। তো এই ফটোটাকে পিছনে আনার জন্য আপনাদেরকে তার আগে আপনারা কী করবেন, এটা লেন্থও কিন্তু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই যে আমি লেন্থটা কিন্তু এই যে বাড়িয়ে নিলাম, তো বাড়িয়ে নেওয়ার পরে এটাকে আপনাদেরকে পিছনে নিয়ে যেতে হবে। তো পিছনে নেওয়ার জন্য আপনারা সিম্পলি আগের যে ফটোটা রয়েছে এই ফটোর উপরে ক্লিক করবেন, বা আপনি চাইলে এখান থেকেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকেও কিন্তু আপনি ক্লিক করতে পারেন। ওকে, তো বাস এখানে আপনাদের কাজ শেষ। এরপরে আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে, ঠিক আছে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ব্ল্যাঙ্ক যে গানটা আপনি সার্চ করতে চাইছেন বা লিখতে চাইছেন, এখন যে বিভিন্ন যে লাভ স্ট্যাটাস সংগুলো, তো সেরকম একটা গানের নাম দিয়ে ব্ল্যাঙ্ক বা ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন ওই গানটার নাম লিখে তারপরে আপনি সার্চ করে দেবেন। সার্চ করলে আপনারা এই ধরনের যে ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা এই যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করতে হয় তো সেটা জানার জন্য আপনারা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা সিম্পলি কী করবেন, ওই ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেলে বা ওই ভিডিওটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব, তো আপনারা কী করবেন এখান থেকে আবারও পিপে ক্লিক করবেন। এই পিপে ক্লিক করার পর আপনারা সিম্পলি ওই যে গানটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানেও একটা ব্ল্যাক ব্ল্যাক চারিদিকে বর্ডার রয়েছে, তো এটাকে মোছার জন্য আপনারা কী করবেন, এখান থেকে যে ব্লেন্ড দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডে ক্লিক করবেন। এখান থেকে তারপরে এই যে 3 নম্বর যে অপশানটা স্ক্রিন, এই স্ক্রিনে সিলেক্ট করে দেবেন। স্ক্রিনে সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, এখান থেকে এইটাকে সরিয়ে এনে এইভাবে কিন্তু আপনাদেরকে এই যে ব্ল্যাক যে বর্ডারটা যেটা আপনি করে দিয়েছিলেন তো সেটার উপরে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, তো নিয়ে আসা কমপ্লিট। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, এর যে বর্ডারটা যদি এটা ছোট থাকে সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন, তো এটা অলরেডি কিন্তু বড়ই রয়েছে। তো দেখুন এরপরে কিন্তু আপনাদের কাজ শেষ। তো আমি দেখুন ভিডিওটা চালাচ্ছি, এটা কিন্তু চলছে, ঠিক আছে। তো এরপর আপনারা সিম্পলি ক্লিক করবেন, এখান থেকে রাইটে ক্লিক করবেন, দেন গাইস এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে রেজুলেশনে আপনারা চাইলে 4K 720p 1080p রাখতে পারেন। তো আমি এখান থেকে 1080p রেখে দিলাম, দেন গাইস এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে কিন্তু আমার কাজ শেষ। ওকে, তো গাইস এরপরে কিন্তু আপনারা যখনই গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে
ভিডিওটা কিন্তু চাইলে দেখতে পারেন। তো গাইস এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে পারবেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।